হ্যালো বন্ধু, রাত্রি মেডিসিনের নতুন আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম ও অভিনন্দন। আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকের ভিডিও পুরুষ ও মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো বন্ধুরা, যাদের চোখ উঠেছে, মানে এক সময় ঘুমের ঘোরে থাকতে থাকতে সকালবেলা দেখেন যে আপনার চোখটা লাল হয়ে চোখটা ফুলে গেছে, তো বন্ধুরা আজকে এই সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই সমাধান আপনারা একদিনে কিভাবে আপনার সমস্যাটা দূর করতে পারবেন কোনো প্রকার ওষুধ ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটি আলোচনা করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে যে গাছটি দেখছেন, আম পাতা গাছ, এই গাছটি যে কচি পাতাগুলো আছে, এই পাতার উপকারিতা সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এইসব গাছের গুণাগুণ এবং আগাছালা গাছের গুণাগুণ সম্পর্কিত জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই প্রতিদিনের ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনার এই আমের পাতাগুলো, কচি পাতা সংগ্রহ করতে হবে। যাদের এই চোখ উঠেছে, যাদের চোখটা টিউমারের মতো হয়ে গেছে, তারা এর জন্য, এই সামান্য বিষয়ের জন্য ওষুধ খেতে চান না, তারা বাড়ির পাশে যে আম গাছ, কচি আম গাছের পাতা আছে সেই পাতাটা সংগ্রহ করতে হবে। পাতা ও আরেকটা গাছের পাতা সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে নিমের পাতা। এই দুইটা পাতা ভালোভাবে বেটে যে রসটা হবে, এই রসটা চোখের উপরে বা বাকুঠার উপরে যেখানে ফুলে গেছে টিউমারের মতো, যা চোখ উঠেছে ওখানে লাগিয়ে দিতে হবে রসটা। রসটা লাগিয়ে দিলে দেখবেন যে একটুখানি হলো ব্যথা কমে যাবে এবং চোখ ফোলা অবশ্যই একদিনেই কমে যাবে। তো বন্ধুরা, গাছগাছালির সকল প্রকার অসুস্থকর জিনিসগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন, এবং যারা এইসব বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।